প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। ফুলে ফলে বৃক্ষে যেমন, তেমনি ঋতু বৈচিত্র্যে সমৃদ্ধ দেশ। বাংলার দুয়ারে দুয়ারে এসে পর্যায়ক্রমে হাজির হয় ছয়টি ঋতু। ঋতুচক্রে আষাঢ় ও শ্রাবণে বর্ষার স্থান দ্বিতীয়। মৌসুমি বায়ুপ্রবাহের একটি ঋতু বর্ষাকাল। গ্রীষ্মের প্রখর তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠে, তখনই ঘটে বর্ষার আগমন। বাঙালি জীবনে বর্ষা সবচেয়ে স্মৃতি জাগা নেয়া ঋতু। রূপের গৌরবে বর্ষায় প্রকৃতির রানী। বর্ষাকালের সাথে বাঙালির মনোজগতে দারুণভাবে প্রভাব ফেলে বর্ষার ফুল। এ সময় ফুলগুলো স্নিগ্ধতা, মোহনীয়তা ও সৌরভে আবিষ্ট করে রাখে চারপাশ। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দেয়া নানা রঙের ফুলের হাসি সবার মন কেড়ে নেয়। যেমন কদম, কেয়া, কামিনী, টগর, কলাবতী, শাপলা, পদ্ম, আকন্দ, কেশরদাম, উলট চণ্ডাল, রঙ্গন, অলোকানন্দা, বকুলসহ নানা রঙের অর্কিড। বৃষ্টি স্নানে পল্লবিত কদম ফুল জানিয়ে দেয় এসে গেছে বর্ষা। বৃষ্টি ভেজা কদমে কবি হৃদয় নেচে ওঠে। কদম ও বর্ষার রূপে বিমোহিত হয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আবার কদম ও কেয়া ফুল নিয়ে কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, রিমিঝিম রিমিঝিম ওই নামিল দেয়া, শুনি শিহরে কদম বিদরে কেয়া। বাঙালির অতি পরিচিত ফুল কেয়া ফোটে আষাঢ় শ্রাবণ মাস জুড়ে। সেন্ট মার্টিন ও সুন্দরবনে দেখা মেলে কেয়া বনের। নোনা পানির ধার ঘেঁষে শ্বাসমূলে ভর করে দাঁড়িয়ে থাকে কেয়া। হিন্দিতে এর নাম কেওড়া, আর সংস্কৃতিতে কেতকী। হলুদ রঙের অসম্ভব সুন্দর ফুলটির নাম চন্দ্রপ্রভা। ঘণ্টা আকৃতির সোনারঙা গন্ধহীন ফুলকে কেউ কেউ সোনাপাতি নামেও চিনেন। বর্ষার এক অনন্য ফুল হল কলাপতি। এর আরেক নাম সর্বজয়া। বর্ষা এলেই রঙ্গন প্রকৃতির সৌন্দর্য বাড়ায়। আমাদের দেশে দেখা মেলে সাদা ও লাল রঙ্গন। বর্ষার প্রথম ভাগে ফোটে দৃষ্টিনন্দন চালতা ফুল। বড় বড় পাতার সাথে পাল্লা দিয়ে চালতা ফুল হেসে ওঠে। বৃষ্টির ছন্দে বেলি ও বকুলের গন্ধ আমাদের হৃদয় স্পর্শে ভেসে বেড়ায়। বকুল ফুল শুকিয়ে গেলেও এর মিষ্টি গন্ধ থেকে যায়। তাই একে বর্ষার চির সুবাসিত ফুল বলা হয়।
বর্ষা এলে বেগুনি রঙা কলমি ফুলও কম সৌন্দর্য ছড়ায় না। এছাড়া ঘনঘোর বর্ষাতে নানা রঙের নয়নতারারও দেখা মেলে। বর্ষার খালে বিলে জলজ ফুলের মেলা বসে যেন। বর্ষা আসতেই ফুটতে শুরু করে শাপলা, শালুক ও পদ্ম। জাতীয় ফুল শাপলা বর্ষাকালে গ্রাম বাংলার সৌন্দর্য ফুটিয়ে তোলে। বর্ষার সাদা রঙের ফুলগুলোর মধ্যে বেলি, কামিনী, সাদা কাঠগোলাপ, মালতী, জুঁই, বকুল, গন্ধরাজ ও রজনীগন্ধা, এগুলোই বর্ষার শৈল্পিক শ্বেত বসনা। বর্ষা এবং বর্ষার ফুল আমাদের জীবনে নিয়ে আসে ছন্দময়তা। বর্ষার প্রকৃতিকে এমনই রঙিন ও প্রাণবন্ত রাখতে আমাদের উচিত প্রচুর গাছ লাগিয়ে প্রকৃতিকে রাঙিয়ে রাখা। তবে প্রকৃতি ভালো থাকবে, আমরাও ভালো থাকব। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।